বিসবুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যারা যারা এই মুহুর্তে অনলাইনে আছেন কাইন্ডলি একটু লাইভটাতে জয়েন করবেন জয়েন করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না আর সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আমাকে অনেকেই জয়েন করে ফেলেছেন অলরেডি আমি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার কিনা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি তানসিনা আজকে আমার পেস হোমাম থেকে লাইফটা করছি লাইফটা খুব বেশি মানে বড় করব না যেহেতু আমার একটু আসতে হ্যাঁ আজকে অনেক ঠান্ডা আজকে অনেক ঠান্ডা আমি একটু আগে বাইরে গিয়েছিলাম তখন বুঝলাম যে ও মাই গড অনেক অনেক ঠান্ডা হ্যাঁ কে আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আজকে অনেক ঠান্ডা তো দ্যাটস ওয়াই লাইফটাও খুব বেশিক্ষণ করবো না তো সেক্ষেত্রে যারা যারা আছেন দ্রুত জয়েন করবেন আর আমাকে কমেন্ট করবেন ইনবক্সে অনেক ইনকোয়ারি পাচ্ছি তো এগুলো এখানেই বলে দেন ক্লিয়ার থ্যাংক ইউ আপু তো এখন কিন্তু আমাদের ফ্ল্যাট একটা ডিসকাউন্ট চলছে ফ্ল্যাট একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্টটা হলো কি যে আপনি সরি আপু সাউন্ড ক্লিয়ার সব ক্লিয়ার থ্যাংক ইউ আপুরা যারা জয়েন করেছেন রাত্রেবেলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক ঠান্ডা এবং আমি একটু আগে বললাম তো যে একটু আগে বাইরে গিয়েছিলাম হাঁটার জন্য বাট এত ঠান্ডা আর মন চাইলো না হাঁটতে এই জন্য চলে আসছি হ্যালো হ্যালো সুজন ভাই কেমন আছেন তো সেক্ষেত্রে হলো কি সবাই দ্রুত জয়েন করবেন আর এখন আমাদের একটা অফার চলছে অফারটা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চলবে টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি যত পারচেসি করেন আপনি টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে যারা যে প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন দ্রুত কিন্তু এখন নিয়ে নিতে পারবেন তো সবাই দ্রুত দ্রুত হলোকে জয়েন করবেন আর দ্রুত হলোকে একটু কমেন্ট করে জানাবেন হাই হ্যালো দিবেন বুঝবো যে আপনারা সাথে আছেন কারা কারা আছেন তো এটা আমি বুঝতে পারবো আদারওয়াইজ আসলে বুঝতে পারবো না যে কারা কারা সাথে আছেন কেমন আছেন আর যাদের একটু বলে নেই যে হলোকে অর্ডারের সিস্টেমটা বলে দিই অর্ডারের সিস্টেম খুব ইজি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেয়েছে জাস্ট অর্ডার কনফার্ম করে দিবেন অর্ডার কমপ্লিট হয়ে যাবে আপনি ইনসাইড ঢাকায় থাকলে তিন দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আউটসাইড ঢাকায় থাকলে আগে পেমেন্টটা কমপ্লিট করে দিবেন পেমেন্ট কমপ্লিট করার পরে দেন হলো কি আমরা সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিব আমরা কোনো রকমের কন্ডিশনে প্রোডাক্ট কিন্তু সেন্ড করি না বারবার আমি রিপিট করছি নো কন্ডিশন জাস্ট অনলি বুকিং হবে পেমেন্ট আগে ক্লিয়ার করতে হবে বিকাশের মাধ্যমে যদি করেন তাহলে হলো কি অবভিয়াসলি বিকাশের চার্জটা আপনাকে পে করতে হবে সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আমাদের ডেলিভারি চার্জটা সমান অনলি হান্ডের টাকায় আপনি ডেলিভারি চার্জটা নিয়ে নিতে পারবেন এখন যদি আপনাদের অনেক অনেক প্রোডাক্ট থাকে সেক্ষেত্রেও হানড্রেড টাকাই পাবেন তো এখন কোন আমি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না একটা জায়গায় এসে স্টাক হয়ে গেছে কমেন্টটা তো সেক্ষেত্রে যারা যারা ক্লিয়ার কি আছে কারণ আমি কারো কমেন্ট আবার দেখতে পাচ্ছি না ঠিক আছে কমেন্ট না দেখতে পারলে কমেন্ট করতে থাকবেন আমাকে একটু বলেন যে হলো কি এখন আবার ঠিক আছে কি না অনেকেই আছেন জয়েন করেছেন লাইভটাতে একটু হাই হালো করবেন আমাকে হ্যালো হ্যালো আপি আপু আমার স্কিন লাল হয়ে গিয়েছিল আপনাকে যে বলেছিলাম আমার কথা কি মনে আছে আমার রেডনেসটা ঠিক হচ্ছে না কেমিক্যাল টাইপ কিছু ইউজ করলেই মুখটা লাল হয়ে যাচ্ছে কি করবো আপু একটু বলবা আপু এই ক্ষেত্রে যাদের এইটা বেসিক্যালি অনেক কারণে লালটা হয় তো সেক্ষেত্রে হলো কি হ্যাঁ আপনার কথা মনে আছে যে আপনার স্কিন লাল হয়ে যাচ্ছিলো এরপর আপনি বন্ধ রেখেছিলেন তো বাট এখন কি ইউজ করছেন সেটা ডিটেলসটা একটু জানাতে হবে মানে এখন কি ওই আগের প্রোডাক্টগুলো ইউজ করছেন দ্যাটস দ্যাটসয় এরকম হচ্ছে নাকি হলো কি নতুন কিছু ইউজ করছেন ডিটেলসটা জানাতে হবে ভালো আছি লাইভ দেখে আসলাম থ্যাংক ইউ অপু ক্লিয়ার আছে ঠিক আছে মিন আমি কমেন্ট আসছে একটু আগে আসছিল না কমেন্টস দ্যাটস দ্যাটসয় আমি মনে করলাম যে আবার নেটওয়ার্কে প্রবলেম হলো কি না কারণ ইদানিং নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম হচ্ছে প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে আপু আপনারা আপনাদের প্রবলেম বলেন আজকে আমি নিজে কোনো কিছু ইউজ করে দেখাবো না কারণ আমি অনেক ঠান্ডা তোমাকে খুব ভালো থ্যাংক ইউ আপু তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদেরকে হলো কি আপনাদের প্রবলেমগুলো আমার সাথে আজকে শেয়ার করবেন আমি সেক্ষেত্রে হলো কি আপনাদেরকে ডিটেলসগুলো জানাবো তো কিছু প্রোডাক্টসের যেটা এখন উইন্টার দ্যাটস আমি কিছু উইন্টার বেস্ট প্রোডাক্ট দেখাবো যেগুলো উইন্টারে টেক কেয়ার করবে এবং সাইড বাই সাইড আপনার স্কিনটাকে হেলদি রাখবে এবং যে গ্লোটা গ্লোটা যেন চলে না যায় এরকম কিছু প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এরকম কিছু প্রোডাক্ট দেখাবো তার মধ্যে একটা জিনিস খুবই কোন আপু যেন বলছিলেন যে ফেসটা লাল হয়ে যায় হ্যাঁ তার কথা শুনে আমার একটা বেস্ট জিনিসের কথা মনে পড়লো সেটা হলো যে আপনার ওই জিনিসটা শেষ হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে বাট আপনি এখন এটা নিতে পারবেন আপুর স্কিন টাইপটা কি এটা যদি একটু আমাকে বলেন স্কিন টাইপ কি অয়েলি নাকি ড্রাই একটু একটু বলে দেন আমাকে সরি যদি ড্রাই হয়ে থাকে আপু তাহলে হলো কি এই মাস্কটা ইউজ করবেন লাল হয়ে যাচ্ছে এই টাইপের যদি হয় তাহলে হলো কি এই মাস্কটা মাস্ট হ্যাঁ এই মাস্কটা ইউজ করতে হবে পিম্পলসের জন্য কী ইউজ করতে হবে পিম্পলসের জন্য আমাদের একটা টোটাল ড্যামেজ কম্বো আছে আপনি ড্যামেজ কম্বোটা নিয়ে নেবেন ড্যামেজ কম্বোর প্রাইস হলো কি সাতাশশো টাকা আর যদি খুব বেশি পিম্পলস থাকে তাহলে ডেফিনেটলি সাথে আমি ইউজ করতে হবে বাট সেটা ডিপেন্ড করছে হলো কি আপনার ড্যামেজের উপর সেই জন্য আপনার স্কিনের ছবিটা একটু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এইটা নিয়ে নেবেন ফাউজিয়া উর্মিয়া আপু আমি নামটা আসলে ভুলে গেছি তো আপনার যদি ড্রাই স্কিন হয় আমার আসলে মনে নেই যে হলো কি আপনার স্কিনটা কেমন তো যদি ড্রাই স্কিন হয় তাহলে হলো কি আপনি এই মাস্কটা নেবেন এই মাস্কটার প্রাইস পড়বে হলো কি পনেরোশো টাকা এই রাবার মাস্কগুলো যাদের স্কিনে হলো কি মনে করেন অনেক রকমের প্রবলেম আছে লাল হয়ে যাচ্ছে বা এই টাইপের কিছু হয়ে যাচ্ছে তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট একটা মাস্ক এবং স্কিনটাকে ভারী করতে হেল্প করে এবং রেডিশ রেডিশ যে একটা প্রবলেম থাকে এটা কিন্তু সলভ করে দেয় এই মাস্কটা এটা সপ্তাহে একদিনও ইউজ করতে পারবেন আবার চলে পনেরো দিন পর বা মাসে একবারও ইউজ করা যাবে কোনো রকমের প্রবলেম হবে না এটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ যদি ড্রাই স্কিন হয় এটা অনেকগুলো ফ্লেভার আছে বাট ফ্লেভারগুলো বুঝে নিতে পারবেন আপনার স্কিন যেরকম ঠিক সেরকম ইন্টারের জন্য এই মাস্কটা খুবই ভালো আর যারা ক্যাপসুল মাস্ক নিয়েছেন তাদেরকে তো বলবো যে খুবই ভালো খুব ভালো মানে ক্যাপসুল মাস্ক ইজ আ বেস্ট একটা জিনিস আর আরেকটা জিনিস দেখাই এইটা এটাও নিতে পারেন আপু আপনি হ্যাঁ এই নিতে পারেন এটাও খুবই ভালো কাজ করে থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করছেন এবং আপু উইন্টারে কি ভালো হয় আমি বুঝিনি আপু জাস্ট ওয়াও কালেকশন প্রাইস কোনটা প্রাইস আপু রাবার মাস্কটার প্রাইস হলো কি পনেরোশো টাকা হেয়ারের জন্য কিছু বলো হেয়ারের জন্য হলো কি আপু আমাদের টোটাল একটা হেয়ার কম্বো আছে হেয়ার কম্বোটার প্রাইস হলো কি আপু তিন হাজার টাকা যেটা এখন কিন্তু আপনারা ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমি নিতে চাই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে অর্ডারটা কনফার্ম করে দেন আপু প্রচুর হেয়ার ফল প্রচুর হেয়ার ফল হোক যেমনই হেয়ার ফল হোক আপনাদের হেয়ার ফল হচ্ছে দ্যাট মিন হলো কম্বোটা নিয়ে নেবেন তোমার প্রোডাক্টগুলো পেয়েছি তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো থ্যাংক ইউ আপু আফরিন আক্তার আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু হেয়ার ড্যামেজ হয়ে গেছে হেয়ার ড্যামেজ হয়ে গেলে আপু হেয়ারের কম্বো নিবেন হেয়ারের কম্বো নিবেন হেয়ারের কম্বোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হেয়ারের কম্বোতে টোটাল চারটা প্রোডাক্ট পাবেন চারটা প্রোডাক্ট কি দারুণ কাজ করে এবং প্রত্যেকটাই হলো কি হেয়ারের জন্য মানে আর কি কি বলবো যে এইগুলো ছাড়া আসলে হেয়ার টেক কেয়ার করা এখন মেনটেন করাটা পসিবল না আপু তোমার থেকেই হেয়ার কম্বো নিবো কেমন ভালো আছি আপু এই যে এটা এটার প্রাইস হলো কি থ্রি টাকা বাট এখন কিন্তু আমাদের একটা অফার চলছে টেন পারসেন্ট অফারে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাতে একটা ডিসকাউন্ট পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট যারা নিতে চাচ্ছেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমি একটু ডিটেলসটা বলে দিচ্ছি এটা হলো কি একটা হেয়ার টনিক হ্যাঁ হেয়ার টনিকটা হলো যখন আপনি হেয়ারটা ক্লিন করবেন দেন হল গিয়ে ইউজ করবেন হ্যাঁ ক্লিন স্ক্যাল্পে ইউজ করতে হবে জাস্ট স্প্রে করবেন তাহলেই হয়ে যাবে এটা আপনার ড্যান্রাপ থেকে শুরু করে সব কিছু হল রিমুভ করে দিবে এবং হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে এবং রিগ্রোথ করবে এবং চুলের আগাটাকে শক্ত করে দিবে এরকম একটা জিনিস এবং এটা রেগুলার যদি আপনি ইউজ করেন থ্রি থেকে ফোর মান্থস তাহলে আপনার কিন্তু নতুন করে চুল গজানো শুরু করবে এবং সেম জিনিসটা করবে হলো কি তনুজের হেয়ার অয়েল বাট এটাতে এক্সট্রা একটা কাজ করবে সেটা হলো যে এটা এক্সট্রা কাজটা হলো কি এটা আপনার প্রিমেচর হেয়ার গ্রোথটাকে মানে রোধ করবে আপনার যদি পাকা হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে চুল আর পাকবে না এরকম একটা জিনিস করবে এই কাজটা কিন্তু এই অয়েলটা করবে বার্সল্ট হলো কি আপু সিক্স ফিফটি করে ছয়শো পঞ্চাশ করে আর এটাও পাবেন এটা হলো কি একটা হেয়ারের সেরাম হিশুর হেয়ার সেরাম ক্যারেটিন এটা অনেক বেশি হেয়ারটাকে স্ট্রেট করবে এবং সাইড বাই সাইড হলো কি একটা হেয়ার মাস্ক পাবেন যেটা হলো কি আপনার চুলটা ওয়াশ করার পরে দেন হলো কি ইউজ করতে হবে ঠিক আছে তোমার প্রোডাক্টসগুলো আমি ইউজ করে অনেক হেল্প পেয়েছি থ্যাংক ইউ আপু আপু আমাদের প্রোডাক্ট এই টোটাল কম্বোটার প্রাইস হলো গিয়ে তিন হাজার টাকার ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিয়েছি আপু শুরুতে একটু অয়েলের জন্য কিছু বলো বলেছি আপু এই টোটাল কম্বোটাতেই অয়েল আছে আপু হ্যাঁ টোটাল কম্বোটাতে অয়েল আছে হ্যাঁ টোটাল কম্বোটাতে অয়েল আছে আপু হ্যাঁ মানে অয়েল আছে হেয়ার টনিক আছে সেরাম আছে হেয়ার মাস্ক আছে মানে টোটাল কথা শ্যাম্পু বাদে একটা হেয়ারের টেক কেয়ারের জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু আপনি কম্পোটাতে পাবেন জাস্ট অসম থ্যাংক ইউ অপু নাইট ক্রিম দুই রকমের নাইট ক্রিম আছে আমাদের কাছে দুইটা না বেসিক্যালি বলতে গেলে তিন রকমের আছে এই যে স্কিন বুঝে ইউজ করতে হবে ইনবক্স চেক করো আমি নিব ইনবক্স ইনবক্স চেক করা হবে আপু লাইফটা শেষ হলে ইনবক্সটা চেক করা হবে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে হ্যাঁ একটু ওয়েট করবেন তাহলে ইনবক্সটা চেক করা হবে এই যে এইটা হলো কি বেরি প্লাসের একটা ক্রিম যেটা খুবই ভালো কাজ করে খুব ভালো আপনার স্কিনটা একটু যদি ড্যামেজ থাকে একনে প্রবলেম আছে সেন্সিটিভ স্কিন কোনো কিছু ইউজ করছেন স্যুট করছে না এই টাইপের যদি প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি হলো কি বেরি প্লাসটা ইউজ করবেন বেরি প্লাসটা ইউজ করবেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এটা আর এই ক্রিমটা ভাইয়ারাও ইউজ করতে পারবেন আপুরাও ইউজ করতে পারবেন তারপর হলো এটা হালকা মেলাসমা থাকলে মেলাসমা চলে যায় অ্যান্টিং এর কাজ করে এটা যদি রেগুলার বেসিসে ইউজ করেন তাহলে কিন্তু আপনার হোয়াইটেনিং এর কাজও করবে আমি অনেক ফর্সা হয়েছি আবার নিতে চাই জাস্ট তোমার লাইভ দেখে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপু কোন ক্রিমটা দিয়ে হোয়াইটেনিং হয়েছেন আমাদের রেড অয়েলের কিছু হ্যাঁ অয়েলের কিছু বলেছি আপু অয়েলের জন্য তনুজের হেয়ার অয়েল অয়েলেন্সটা নিয়ে নেবেন ঠিক আছে তো এটা প্রাইস হলো কি পড়বে হলো কি বারোশো টাকা যারা নাইট ক্রিম হিসেবে কিছু চাচ্ছেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন যদি এটা নিয়ে নেন আর সাথে হলো কি আরেকটা আছে সেটা হলো যে এটা বেসিক্যালি যাদের স্কিনটা ড্যামেজ তাদের জন্য হলো কি বেস্ট একটা কাজ করবে আপু আমি প্রাইসটা বলে দিয়েছি বেরি প্লাসের প্রাইস হলো কি বারোশো টাকা করে বারোশো টাকা করে বেরি প্লাসের প্রাইস তো বেরি প্লাস যারা নিতে চাচ্ছেন তারা হলো কি নিয়ে নিতে পারবেন বেরি প্লাসের প্রাইস হলো কি বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা করে বেরি প্লাসের প্রাইস আর এটার সিঙ্গেল প্রাইস হলো কি সেভেন ফিফটি করে সাতশো পঞ্চাশ করে এই ক্রিমটাই একটু মশ্চারাইজিং মশ্চারাইজ বেসড একটা ক্রিম উইন্টারের জন্য এবং যাদের খুব বেশি ড্রাই স্কিন তাদের তারা সামারও এটাই ইউজ করতে পারবেন বাট উইন্টারে সবাই এটা ইউজ করতে পারবেন আর আরেকটা ক্রিম আছে যেটা ভিটামিন ই এটা খুবই ভালো কাজ করে খুবই ভালো খুব ভালো কাজ করে থ্যাংক ইউ সো মাচ আপু যারা ভালো ভালো রিভিউ দিচ্ছেন প্রোডাক্ট কাজ করেছে শুনলে অনেক ভালো লাগে এই যে ঠিক আছে এই ক্রিমটা আমি একটু দেখাই আমার ফেসে এই ক্রিমটা বেসিক্যালি নাইটে ইউজ করতে পারবেন এবং এটা হোয়াইটেনিং একটা ক্রিম তো সেক্ষেত্রে আপনি এটা ডিরেক্টলিও অ্যাপ্লাই করতে পারেন আবার চাইলে সেরাম দিয়ে তারপরও ইউজ করতে পারবেন খুবই ভালো কাজ করে এই ক্রিমটা এবং হলো যখন কন্টিনিউয়াসলি ইউজ করবেন দেখবেন যে আপনার কাজ করবে এবং সাইড সাইড বাই আপনার স্কিনটাকে সফট করে দিবে বেবি স্কিনের মতো করবেন বেরি প্লাসের কাজ কি করে বেরি প্লাসের কাজটা আমি বলেছি আপু একটু আগে বলেছি বেরি প্লাসটা আপনার স্পট রিমুভ করবে অ্যাকের টেনডেন্সি থাকলে সেটা রিমুভ করে দিবে তারপর অ্যান্টিজিংয়ের কাজ করবে হোয়াইটেনিংয়ের কাজ করবে হালকা যদি মেলাসমা থাকে সেক্ষেত্রে কিন্তু মেলাসমাটাও রিমুভ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আপনার স্কিনটাকে হেলদি রাখতে হেল্প করে আমি নিব আপু কোনটা নিতে চাচ্ছেন আপু এটা এটা প্রাইস হলো কি ওয়ান করে এটা হলো ভিটামিন এর নাইট ক্রিম যেটা খুবই ভালো কাজ করে আমি জাস্ট এই পাশের ফেসটা একটু দেখেন আর হলো কি এই পাশের ফেসটা একটু দেখেন দুইটা পাশের ফেসের যদি একটু কন্ডিশন দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন চেঞ্জটা যে এই পাশটা এবং এটা মশ্চারাইজিংয়েরও এরও কাজ করে এখন যে ওয়েদার আমাদের সেই ওয়েদারে যদি আপনি এটা ইউজ করেন দেখবেন যে আপনার স্কিনটা মশ্চারাইজিংয়েরও এরও কাজ করছে এই ক্রিমটা প্রাইস হলো কি অনলি ওয়ান টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকা এটা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন বাট অবশ্যই রাত্রেবেলায় এবং যাদের স্কিনে ড্যামেজ আছে যেটাই থাকুক না কেন অবভিয়াসলি যেটা করবেন সেটা হলো একটা সেরাম ইউজ করবেন উইন্টার বলেন সামার বলেন সব কিছুর জন্য কারণ ক্রিম যেটা করে শুধু উপরের লেয়ারটাতে কাজ করে কিন্তু সেরাম হলো কি আপনার ডিপ লেয়ারে যে কাজ করবে সব হলো কি তো উপরের লেয়ারটাতে কাজ করলে শুধু উপরের স্ক্রিনটাতেই কাজ করে ভিতরে যে কাজ করে না আপু নর্মালি স্কিন ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করবেন প্লিজ যেটা সাইড এফেক্ট নেই আপু সেক্ষেত্রে আপনি বেরি প্লাসও নিতে পারবেন আবার ভিটামিন ইও নিতে পারবেন যে কোনো একটা নিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না বেরি প্লাসের প্রাইস হলো কি বারোশো করে আর ই ক্রিম এটা হলো কি এক হাজার করে ঠিক আছে বাট আপনার স্কিনে যদি হালকা ড্যামেজ থাকে তাহলে আমি বলবো বেরি প্লাসটা নেবেন আর যদি স্কিনটা মনে করেন যে হলো কি ড্যামেজ নেই একদমই কিছু নেই জাস্ট আমি একটা ভালো নাইট ক্রিম চাচ্ছি তাহলে আপনি ভিটামিন ই ক্রিমটা নিতে পারবেন কারণ ওইটা আপনার হোয়াইটেনিংয়ের জন্য কাজ করবে ময়শ্চারাইজিং করবে তারপর হলো কি হালকা যদি স্পট থাকে পিগমেন্টেশনের প্রবলেম থাকে সানটান থাকে সেটা দূর হয়ে যাবে আর এগুলোর কোনো সাইড এফেক্ট নেই আর যদি হোয়াইটেনিং চান এর জন্য আমাদের আলাদা আরেকটা ক্রিম আছে বাট সেটা ড্যামেজ স্কিনে ইউজ করতে পারবেন না সেটা অবভিয়াসলি আপনাকে হেলদি স্কিনে ইউজ করতে হবে ড্যামেজ স্কিনের জন্য ড্যামেজ কম্বোটা নিয়ে নিতে হবে আপু আমার অ্যালার্জি আছে আপু আপনার স্কিনের ছবিটা একটু পেজে পাঠিয়ে দেবেন মিতু আপু ঠিক আছে স্কিনের ছবিটা একটু আগে পেজে পাঠিয়ে দেন বাট ড্যামেজ কম্বো ইজ দ্য মাস্ট আপনার জন্য বাট সাথে এক্সট্রা কিছু প্রোডাক্ট লাগবে বাট মেস্তা নাকি এটা না দেখে আসলে বলা যাচ্ছে না এবং সেটার উপর বেস করে আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করতে হবে তো বেটার আপনি হলো কি আগে যেটা করবেন স্কিনের ছবিটা পেজে একটু পাঠিয়ে দেন ওটা আমরা চেক করে দেন হলো কি আপনাকে জানাবো যে আপনাকে কী ইউজ করতে হবে বাট ড্যামেজ কম্বো মাস্ট ড্যামেজ কম্বোটার প্রাইস হলো কি সাতাশশো টাকা করে টাকায় পেয়ে যাবেন ড্যামেজ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ঠিক বলেছেন বুঝিনি আয়রাকে আয়রা আসতে চাইছিল বাট আয়রাকে তোর প্রতিদিন যদি নিয়ে আসে এটা না আসলে মানে কি বলবো ওর জন্য একটা হ্যাবিট হয়ে যাবে আবার অনেকেই হয়তো বা এটাকে বিরক্ত মনে করবে আর ওর এই বয়সে আমার কাছে মনে হয় যে আসলে লাইভে আসা বা এরকম করে উচিত না মজা করার জন্য একটা দুটো সময় আসা যায় সেটা ইস্যুকে বাট অল দ্য টাইম আই থিঙ্ক দিস ইজ নট গুড ফর হার হ্যাঁ এটা হয়তো বা ওর জন্য ঠিক হবে না দ্যাটস ওয়ে বাট ইনশাল্লাহ মাঝে মাঝে আসবে আসবে না যে তাও না যেহেতু ও আসতে পছন্দ করে মজা পায় তো সেক্ষেত্রে আসবে বাট সেটা রেগুলার বেসিসে যেন না হয় রেগুলার বেসিসে ওর কাছে জিনিসটা একটা নেশার মতো হয়ে যাবে বা তো সেটা আসলে আমি করতে চাই না কত কতদিনের রেজাল্ট দেয় আপু এটা ডিপেন্ড করছে স্কিনের উপর আপনার স্কিন যেমন হবে ঠিক সেরকম অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন আপনার স্কিনের কন্ডিশন ভালো থাকলে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন আপনার স্কিনের কন্ডিশন যদি দেখা যায় যে হলো কি ভালো না তাহলে সেক্ষেত্রে আপনি হলো কি পরে রেজাল্ট পাবেন দ্যাটস ইটস আর কিছুই না পু হ্যাঁ এই তো আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে অফার নিয়ে অফার রিলেটেড কোনো কোয়েশন থাকলে আমাকে করতে পারেন কারণ আমি লাইভটা খুবই শর্ট টাইমের জন্য বলেছি যে খুবই শর্ট টাইম একটা লাইভ আমি করতে এসেছি খুব ডিটেলস কিছু বলবো না কারণ আজকে অনেক ঠান্ডা হ্যালো আপু কেমন আছো আপু আমি আর আমার মেয়ে মিলে আর মামুনি যে লাইফটা করেছিল খুব মজা করে দেখছিলাম আমার মেয়ে লাইভ আর স্টিকার উ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার নিজেরও খুব মজা লাগে আজকে আমরাও রেকর্ডেড লাইভটা দেখেছি আর আর আমি মিলে হ্যালো অপু হ্যালো তো কালকে লাইকের একটা এমনি আবার ছিলে গেছে ফেস অ্যালাইকের হোয়াইটেনিং লাইকের হোয়াইটেনিং ক্রিম তো আমি সেল করি না রে আপু আপু তোমার শাওয়াল প্রাইস আপু এটা আমি গিফট পেয়েছি রে আপু এই শাওয়াল তারপর এই টাইপের যা কিছু দেখবেন মানে উইন্টার কালেকশন যা আছে মোস্ট অফ দ্য হলো কি আমার গিফট তো আমি নিজেও জানি না যে কত প্রাইস আপু তো বলেছি আপু তো এগুলো বলতে পারবো না উর্মি আপু যাদের স্কিন পাতলা বা এই টাইপের জিনিস স্যুট করে না কেন হোয়াইটেনিং প্রোডাক্ট এবং এগুলো যে ইউজ করছেন এগুলো কিন্তু হাই লেভেলের মার্কারি থাকে এবং কোনোটাই হলো অরিজিনালটা না আপনি যদি অরিজিনালটা দেন চায়না থেকে যেটা বেসিক্যালি আসে সেই প্রোডাক্টটা অন্যরকম থাকে আর এটা আসার পর বিদিতে আসার পর প্রসেসিং হয় হ্যাঁ কোথায় প্রসেসিং হয় এটা আমি বলবো না বাট অনেকেই মনে এটা জানেন যে কোথায় প্রসেসিং হয় প্রসেসিং হওয়ার পরে দেন হলো কি আপনারা সেটা পান তো ওইটা দিলে তো স্কিন ড্যামেজ হবেই রে আপু বুঝতে পেরেছেন ব্যাপারটা তো কেন দেন আমি বুঝি না কেন দেন আর যার ক্রিম দিয়ে এরকম হয়েছে তাকে যে একটু জিজ্ঞাসা করেন সে আপনার ট্রিটমেন্ট করবে আপু আপু আপনার হোমমেড প্রোডাক্টের উপর কি কোনো অফার দেবেন হোমমেড কোনো প্রোডাক্ট তো নেই রে আপু আমাদের আপু সব প্রোডাক্টেই ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট হোমমেড কিছু নেই আমাদের তনুজের প্রোডাক্ট কিন্তু আমাদের হোমমেড না তনুজের প্রোডাক্ট বেসিক্যালি একটা কোম্পানির সাথে আমাদের কন্ট্রাক্ট আছে দ্যাটস ওই তাদের কাছ থেকে নিচ্ছি মানে তাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি তার দে আর ভেরি নোন এবং ভেরি গুড কোম্পানি বাট তাদের সাথে আমাদের কাজ করা একটাই জাস্ট হলো কি আমাদের নামে প্রোডাক্ট তারা দিবে এবং এই প্রোডাক্টটা শুধুমাত্র আমরাই সেল করব। এটাই হলো কি তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট ছিল এবং এখন পর্যন্ত সেই কন্ট্রাক্টটাই আছে এবং আপনি খুঁজে দেখতে পারেন যে তনুজের প্যাক কোথাও পাবেন না তনুজের স্ক্রাবও কোথাও পাবেন না তারপর তনুজের অয়েলটাও পাবেন না আপু সব প্রোডাক্টই আছে আপু সব প্রোডাক্টেই আপনি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট মানে এরকম কিছু না যে হলো কি আপু শুধু এই প্রোডাক্টটাতে পাচ্ছি তা না যেমন এই মাস্কটার প্রাইস আমি বলেছি পনেরোশো টাকা এটা তো আপনি ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আপু আজ আমি পিক দিয়েছি ফেসে দেখে সাজেস্ট হ্যাঁ আপু আপনার পিক আমি দেখেছি এবং জিজ্ঞেস করেছি যে আপু স্পট আউটার সেরামটা একটু ইরিটেটিং হবে এটার প্যাকেটের গায়ে আমার কাছে প্যাকেটটা আছে কি না দেখি দাঁড়ান প্যাকেটটা কাছে থাকে না বাইরা খেলাধুলা করে তো ব্যবসায় থাকে না ঠিক আছে প্যাকেটের গায়ে লেখা আছে স্লাইটলি এডিটেনিং হবে এবং আমি যখন প্রথম দিয়েছি দুই তিন দিন আমারও এরকম প্রবলেম হয়েছে বাট পরে হলো কি ঠিক হয়ে গেছে তো আপনার যদি এরকম হয় আপনি একদিন পরপর দেন দেখেন কি হয় তারপর আমাকে জানান আমি এটা অলরেডি বলে দিয়েছি আপু কিছু শুনতে পারছি না আপু নেট প্রবলেম নাকি আপু শুনতে পাচ্ছেন না এতক্ষণ ধরে তো ক্লিয়ারই ছিল সবাই বলছিলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে একটু কমেন্ট অন্যরা একটু বলেন তো শুনতে পাচ্ছেন কি না অন্যরা একটু আমাকে কমেন্ট করে জানান যে শোনা যাচ্ছে কিনা বা ঠিকঠাক আছে কিনা এটা জাস্ট একটু আমাকে বলেন না হলে তো বুঝতে পারবো না না নেটে কোনো প্রবলেম নেই আমার এখানে হয়তো বা আপনার ওইখানে এন্টে প্রবলেম হতে পারে বাট সবাই তো ঠিকঠাক মতোই শুনছে লাইফটা ঠিকঠাক মতো শুনেই সবাই মনে হইয়া করছে তাই না ক্লিয়ার আপু ভিটামিন এটাতে আপু সব প্রোডাক্টে কোনো আমি স্পেসিফিক করে কোনো প্রোডাক্ট বলিনি আপনারা যদি দশ হাজার টাকার প্রোডাক্ট পারচেস করেন টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন মানে আপনি টোটাল থেকে টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত ক্লিয়ার আপু ক্লিয়ার আছে ক্লিয়ার আছে তো রে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু সব ঠিকঠাক আছে তার মানে যে দেখতে পাচ্ছেন না আপু আপনার ওইখানে নেটে সমস্যা আমি আজকে বেশিক্ষণ লাইভটা করব না বিকজ হলো কি আই ফিল ভেরি কোল্ড ঠান্ডা লাগছে অনেক বেশি তো আর লাইভ করব না রাতে বেলা করে হয়তো বা লাইভ আর করবো না ডিনার বেলা করে লাইভ করবো বিকজ হলো কি ঠান্ডার মধ্যে বেসিক্যালি এত রাত্রে লাইভে আসতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে যেটা অনেক ঠান্ডা লাগে তো এই কারণে হয়তো বা রাত্রে আর লাইভ করবো না সন্ধ্যার মধ্যেই হয়তো বা লাইভ শেষ করে ফেলবো আর ডিপ ময়শ্চার করবে এমন ক্রিম আছে আপু ডিপ ময়শ্চার করবে এরকম ক্রিম আছে এটা নিতে পারেন আপনি এটা এখন আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এটা এইটা এই ক্রিমটা এই ক্রিমটা ময়শ্চারাইজিংয়ের জন্য খুবই ভালো কাজ করে এই ক্রিমটা নিতে পারেন বাট ঠান্ডা বেশি পড়লে এগুলোর সাথে অবভিয়াসলি আপনাকে কি গিসারিন মিক্সড করে ইউজ করতে হবে যত মশ্চারাইজারই ইউজ করেন হবে না হ্যাঁ এটা নিতে পারেন আপু এটা ডিপ মশ্চারাইজিংয়ের কাজ করে এবং এটা ফেসও দিতে পারবেন বডিটাও দিতে পারবেন আপু আগের লাইভে যে স্ক্রাব দেখেছিলেন ওইটা কি ফেসের না না আজকে দুপুরের লাইভে যা কিছু দেখিয়েছি সব বডির জন্য আপু ওইটা বডির স্ক্রাবার প্রাইস হলো কি এইট হান্ড্রেড করে আটশো টাকা আটশো টাকা আপু আমি গুলারে নাইট ক্রিমটা ইউজ করছি বাট কালো হয়ে যায় ফেস সকালে কোনটা ইউজ করছেন আপু বুঝিনি কোন নাইট ক্রিম ইউজ করছেন আমি আপু আমার কাছ থেকে কি পারচেস করেছেন মেহেরজানাত আপু মেবি আমার কাছ থেকে না অন্য জায়গা থেকে অন্য জায়গার প্রোডাক্ট নিয়ে নো কমেন্টস অ্যান্ড আমি সেটা নিয়ে কিছু জানি না হ্যাঁ আর এটা দিলেও ফেস একটু স্লাইটলি কালোই লাগবে হাতে এইভাবে বোঝা যায় না বাট আপনি যখন ফেসে দিবেন একটু কালো লাগবে এবং শীতের দিনের এটাই হলো গিয়ে ফর্সা হওয়ার জন্য কিছু নাই ফর্সা হওয়া ছাড়া যদি আপনাদের কোনো কিছু দরকার হয় আমাকে বলবেন আর ভাইয়াদের জন্য বেসিক্যালি ফর্সা হওয়ার কিছুই নেই হুম এমার্জেন্সি বেসিসে ফর্সা হওয়ার কথা যদি আপনি বলেন অনেক সাহা তাহলে সেক্ষেত্রে বলবো কিছু নেই আমাদের কাছে আমরা ওই রকম এমার্জেন্সি প্রোডাক্ট সেল করি না এবং আমরাই মনে হয় একটা মাত্র অনলাইন শপ যে হলোকে তথানুগতিক যেরকম হোয়াইটেনিং প্রোডাক্ট সবাই সেল করে সেরকম হোয়াইটেনিং প্রোডাক্ট আমরা সেল করি না আমরা খুব হেলদি প্রোডাক্ট কি সেল করি তো কী বলবো এই কারণে মনে হয় সবাই আট দশটা পেজের লাইভ দেখে এসে এটাই মনে করে যে এই পেজও মনে হয় ঠিক এরকম জিনিসই পাওয়া যায় বাট এই পেজে আসলে এরকম জিনিসপত্র পাওয়া যায় না তো সেক্ষেত্রে যারা যারা এই পেজে এরকম কিছু এসে খুঁজবেন তাদেরকে একটা রিকোয়েস্ট আগে পেজটা ভিজিট করবেন দেখবেন তারপরে এসে কমেন্ট করবেন হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করবেন না এসে উট করে মন চাইলো একটা কথা বলে দিলাম এরকম কিছু না আপু আমি স্টিভেন্সের মশ্চারাইজারটা ফেসে দিচ্ছি ওইটা খুবই ভালো এটা শেষ হয়ে গেছে আপু ওইটা শেষ হয়ে গেছে ওইটা নাও স্টক আউট এই কারণে আমি আর ওইটা দেখাই না ইভেন আমি নিজেও আমার জন্য একটা রাখতে পারিনি হ্যাঁ বাট আমি এটা ইউজ করছি ভিটামিন ইটা অ্যাস এ মশ্চারাইজার বাট রাত্রেবেলা আমি অবশ্য মশ্চারাইজার দেই না আমি যেটা করি এই যে এটা দেই আর হলো কি স্পট আউটের সেরামটা দিচ্ছি এই যে এটা এটা দিচ্ছি আমি তো এই দুইটা জিনিস আমি বেসিক্যালি দেই এবং সাথে সাথে আমি একটা নাইট হলো কি আই ক্রিম দেই এই যে দিস ইজ দ্য আই ক্রিম এটা দেই এই কয়টা দেই এবং আমি এভরিডে দেখাই আজকে ঠান্ডার জন্য দেখাচ্ছি না তোমার অল প্রোডাক্টসগুলো অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি এই কথাটা সবসময় বলি আমাদের কোনো প্রোডাক্ট ইমার্জেন্সি বেসিসে আপনাকে হোয়াইটেনিং করে দিবে না বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে রেজাল্ট দিবে হেলদি রাখবে স্কিনটাকে অন্যদের চেয়ে আলাদা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আপু অল বডি ফর্সা করার জন্য আপু বডি হোয়াইটেনিংয়ের জন্য একটা কম্বোই আছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওইটা নিয়ে নেবেন না অনলাইন থেকে নেই নাই ইউকে প্রোডাক্ট এর আগে নাইট ক্রিম ইউজ করি নাই সো কনফিউজ আপু নাইট ক্রিম যে ইউজ করতে হবে দ্যাটস নট লাইক দ্যাট আপনি একটা মশ্চারাইজার ইউজ করেন হ্যাঁ তো সেক্ষেত্রে হলো কি আমি ওইটা নিয়ে প্রোডাক্টটা নিয়ে জানি না আপু সব প্রোডাক্ট নিয়ে আমি জানবো না এটাই খুবই নর্মাল বিষয় আমি যে গুলো নিয়ে কাজ করছি সেই গুলো নিয়ে আমি আপনাকে ডিটেলসগুলো বলতে পারবো সব প্রোডাক্ট নিয়ে বলতে পারবো না রে আপু তো সেক্ষেত্রে আমার আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্যাট প্রোডাক্ট হ্যাঁ আপু ফেসের কালো দাগ উঠাতে কি ইউজ করবো কালো দাগটা কিসের পিকমেন্টেশনের পিগমেন্টেশনের প্রবলেম হলে দেন হলো কি আপনি স্ক্রাবার তনুজের প্যাক সেরাম সুতিং সেল এগুলো ইউজ করলে চলে যাবে পার্মানেন্টলি চলে যায় আর যদি বেশি থাকে খুব আই ক্রিমটা কেমন আই ক্রিমটা ভালো আপু অ্যাজ এ রিজনেবল প্রাইস কম রিগার্ডিং দ্য প্রাইস প্রোডাক্ট ইজ ভেরি গুড ভেরি গুড বিকজ হলো কি এটা প্রাইজ অনলি হলো কি ফাইভ হান্ড্রেড করে বাট এই এত চিপ প্রাইসের মধ্যে এই ক্রিমটা কিন্তু খুব ভালো কাজ করছে আমি নিজে দিচ্ছি তারপর আমি আমার হাজব্যান্ডকে এটা দেওয়াই তো খুব ভালো আমি এখন পর্যন্ত খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো আপনারাও যারা যারা এটা ইউজ করছে সবাই বলেছে ভালো রেজাল্ট পাচ্ছে বাট এই প্রোডাক্টগুলো আপনাকে ইউজ করতে হবে এটা হলো সবচেয়ে বড় কথা একটা হলো গিয়ে আই ক্রিম হলো কি আমি সবসময় বলি টোয়েন্টি ফাইভ ইয়ার্স পরে অবভিয়াসলি একটা আই ক্রিম ইউজ করবেন যদিও আপনার রিঙ্কলসের প্রবলেম নেই বা হয়তোবাই ডার্ক সার্কেলের প্রবলেম নেই বা আন্ডার আন্ডারাইতে কোনো পাফিনেস নেই তারপরও ইউজ করবেন আপু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হান্ড্রেড টাকা আপনি যেখানেই থাকেন বাংলাদেশ ঢাকা ইনসাইড আউটসাইড যেখানেই থাকেন সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি চার্জটা সমান হান্ড্রেড টাকা করে রাখি হ্যাঁ আপু অনলি হান্ড্রেড টাকা করেই রাখি তো হান্ড্রেড টাকাতেই পেয়ে যাবেন সবার জন্যই সমান আপু বাট এটা শুধুমাত্র এই ডিসেম্বর পর্যন্তই পাবেন জানুয়ারি থেকে কিন্তু আর এই সিস্টেমটা থাকবে না তো যারা এই অফারে নিতে চাচ্ছেন নিয়ে নেবেন ঠিক আছে আমি এখন লাইভটা শেষ করে দিব আমার অনেক ঠান্ডা লাগছে কথা বলতে সমস্যা হচ্ছে বাতাস ঢুকছে মুখে এবং ঠান্ডা বাতাস সবচেয়ে বড় কথা হলো কি যে আমরা খুলে রাখছো ঠান্ডা বাতাস ঢুকছে আপু মুখে ব্রনের গর্ত অনেক ডাক্তার দেখেছে বাট কাজ হয়নি কি করবো আপু আদৌ কি যাবে এই গর্ত পোর্স নাইনটি চলে যায় টেক কেয়ার করলে বাট হান্ড্রেড কখনো যাবে না সেটা আপনি লেজার করলেও যায় না হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো এটা বাট আপনার স্কিনের ছবিটা একটু পাঠিয়ে দেবেন পেজে সেক্ষেত্রে আমরা কি আপনাকে সাজেস্ট করবো যে আপনি কি কি ইউজ করতে পারবেন পোর্সের জন্য হলো গিয়ে কিছু প্রোডাক্ট আছে যেগুলো রেগুলার বেসিসে যদি ইউজ করেন দেখবেন নাইনটি পার্সেন্ট আপনার কিউর হয়ে গেছে কখনোই যাবে না এই পার্সেন্টের জন্য আপনি কাজ করতে পারবেন বাট আমার কাছে মনে হয় পোর্স যদি নাইনটি পার্সেন্ট যাবেন আমার ফেস দেখে কি আপনাদের কারো মনে হয় আমার পোর্স আছে বাট আমি যখন কাজ থেকে দেখি ক্যামেরাও দেখা যায়নি ইভেন আয়নাতেও দেখা যায় না বাট হলো কি খুব যদি কাজ দিয়ে খুব বড় কোনো মিরর দিয়ে মাইক্রোস্কোপ কিছু দিয়ে যদি দেখি তখন আমি বুঝি যে আমার স্কিনে পোর্স আছে সবারই পোর্স থাকে কারোটা এনলার্জ হয় কারোটা ছোট থাকে তো সেক্ষেত্রে আমার এটা কিন্তু আমি এখন টেক কেয়ার করছি স্কিন দ্যাটস ওয়াই আমার ভিজিবল না আপনারা দেখতে পাচ্ছেন না বাট যদি এটা টেক কেয়ার করা বন্ধ করে দিই তাহলেই কিন্তু আমার পোর্টসগুলো ভিজিবল হয়ে যাবে এটাই আপু আপু আমি কি ড্যামেজ কম্পোটা ইউজ করতে হবে আপু আপনার ফেসের জন্য এখন যা যা ইউজ করছেন আমি একটা লিস্ট দেখেছি অবশ্য সেটা করতে থাকেন কোনো প্রবলেম নেই বাট তনুজের প্যাক তনুজের এগুলো রেগুলার কেয়ারে ফেসে সামান্য সানব্যান আছে বোঝা যায় না খেয়াল না করলে সানব্যান থাকলে তনুজের প্যাক আর হলো করবেন আপু হ্যাঁ সুতিং সেল অনেক রকম আছে সাউন্ড তো নাই সাউন্ড নাই হ্যাঁ আপু সবাই শুনতে পাচ্ছে আপনার রেন্টে মনে হয় কোনো প্রবলেম চারমিন আক্তার আপু আপনি একটু মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে দেখেন চেক করে দেখেন যে সাউন্ডটা আছে কি না কারণ সাউন্ডটা আছে ক্লিয়ার হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার ঠিক আছে আমি আজকে আর লাইফটা লেন্দি করছি না হ্যাঁ তো ইনশাল্লাহ কালকে আবার আসবো দেখা হবে সবার সাথে অফার চলছে অফারটা সবাই এনজয় করবেন ইনশাআল্লাহ কালকে সকাল সকাল লাইভ করব একটা সবাই লাইভে জয়েন করে ফেলবেন আজকে পর্যন্ত টাটা পায় বাই সবাই ভালো থাকেন